রাজ্যের আখাড়ের ভ্রাম্যমান নাট্যদল হেঙুল থিয়েটারের 2024-25 বর্ষর নাট্য দর্শনীর শুভারম্ভণি মরিয়নির বাপুজি স্টেডিয়ামত অনুষ্ঠিত হয় হেঙুলের প্রথম নিশার নাট্য দর্শনী। প্রথম দিনার দর্শনীত মঞ্চস্থ করা হয় উদীয়মান নাট্যকার প্রণব বড়ুয়ার নাটক সিলনি। হেঙুল থিয়েটারের উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে প্রতিদিন টাইমর কার্যবাহী সম্পাদক সুনীত কুমার ভূঞা আর জনপ্রিয় কণ্ঠশিল্পী দিকসু। বন্তি প্রচলনের হেঙুলের এই বর্ষর নাট্য দর্শনীর শুভারম্ভণি করে সুনীত কুমার ভূঞাই। এই বর্ষত তিনিখন নাটক লৈ সাজু হয়েছে হেঙুল থিয়েটার। অভিজিৎ ভট্টাচার্যর বিড়ি, প্রণব বড়ুয়ার সিলনি আর প্রণব ভঁড়ালীর মসজিদ রোড, নামঘর পথ, নাট তিনিখন রাইজর মজলে লৈ আহিব হেঙুল থিয়েটার। এইবার হেঙুল থিয়েটারের মঞ্চত দুর্দান্ত অভিনয়ের মঞ্চ কমাবলৈ সাজু হয়েছে জনপ্রিয় নায়ক কমল লোচনের লগতে বহু কেইগৰাকী নবীন প্রবীণ অভিনেতা অভিনেত্রী। রাজদীপ চেতিয়া ফুকনক পাঠ করে দিব বৈদ্যুতিন প্রচার মাধ্যম প্রতিদিন আমার কার্য আমার হেঙুল থিয়েটার আমার মাজত উপস্থিত আছে গীতি এয়া জোনদা। প্রথমেই 2024-25 নাট্যবর্ষর আরম্ভণির এই পবিত্র মুহূর্তত মই নিজেও আর এই মঞ্চর পৰা প্রয়াত প্রশান্ত হাজরিকা আর ইলা কাকতি তেখেতসকলৰ আত্মাৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছো যে তেখেতসকল যতেই আছে যেনেদৰে আছে তাৰ পৰাই পৰৱৰ্তী বৰ্ষটোৰ বাবে হেঙুল থিয়েটাৰক আশীৰ্বাদ দিব, আশীৰ্বাদ দি যাব। হেঙুলৰ যাত্ৰা জয় জয়কাৰ হ'ব আৰম্ভণিৰ এই পবিত্ৰ মুহূৰ্তত মোৰ আশা আৰু প্ৰাৰ্থনা। হেঙুল আজিৰ তাৰিখত পৰা অনাগত বহুদিনলৈ অসমীয়াৰ হৈ থাকিব, অসমৰ হৈ থাকিব। যি সপোন প্ৰশান্ত হাজৰিকা আৰু ইলা কাকতিয়ে দেখিছিল সেই সপোন সংগ্ৰাম সম্পৰীক্ষা সমাজ সচেতনতাৰ মাজেৰে আহি আজি অসমৰ বাবে সংকল্প হ'ব, অসমৰ নাট্য ব্যৱস্থাটোৰ বাবে সংকল্প হ'ব আৰু পৰৱৰ্তী প্ৰজন্মৰ বাবে ঊৰ্ধমুখী চিন্তাৰ সংকল্প হ'ব। এই পবিত্ৰ মুহূৰ্তত এইখিনি কথাকে কৈ, এই দুআষাৰ কথাকে কৈ হেঙুলৰ প্ৰতি থকা অসমৰ অসমীয়াৰ আবেগক পুনৰবাৰ উপলব্ধি কৰি মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।